অ্যাকচুয়ালি আমরা ওই সিপাহীজলা ওই লেভেলটা আছে ওইখানে আমরা জুস খাওয়ার লেগে আইসি। আমরা গাড়িটা ওই জায়গাটার মধ্যেই দাঁড়া করাইছি, এমন সময় আমরা জুস খাইতেছি। তারপরে কয়েকটা গাড়ি, ইকো গাড়ি, দুইটা ইকো গাড়ি, একটা ওয়াগনার মেবি, তারা ম্যাক্সিমাম বুর্কা পরাইন না। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক বুর্কা পরাইন না, এনে প্রায় 30-40 জন লোক হইব ওই জায়গার মধ্যে। আয় আমরা জিজ্ঞেস করতেছে যে তোমরা কি পুলিশের লোক নি? তো আমরা ওই জায়গার মধ্যে সন্দেহ হয়েছে আর কি, আমরা মনে নিশ্চয়ই তারা বাংলাদেশি। তো ওই সময়ে তৎক্ষণাৎ আমরা বিশালগড় পিএসএ ফোন করলাম। পিএসতে এক স্যার আইসে, স্যার আওয়ার পরে স্যারে কইলাম আমরা যে স্যার সবাই একটু চেক করেন যে ইন্ডিয়ান কারোর ডকুমেন্টস আছে বা বাংলাদেশের কারোর পাসপোর্ট আছে নি। তো এনে 30 জনের মধ্যে স্যারে প্রায় 3-4টা পাসপোর্ট নিজেরা নিছে দিয়েছে। স্যারে তো প্রায় তারা এক রকমের মতো সাইডা ধরনের চেষ্টা করতেছে। তারপরে আমরা এনে এলাকাবাসী কিছু আছে, তারা আছে, দাদা তারা আছে, দাদা তারা হওয়ার পরে আমরা প্রতিরোধ করছি যে স্যার আপনারা সবই পাসপোর্ট চেক করেন, পাসপোর্ট চেক করেন, নাইলে ইন্ডিয়ান কোনো ডকুমেন্টস তারা কি আছে থাকলে তারা ছেড়ে দেন। এরপরে তারা পুলিশ বাধ্য হলো তারা নিয়ে যাইতে বিশালগড় থানাতে। তারা তো তারা উদয়পুর কে কইতেছে বক্সনগরতে আইছে। তারপরে আমরা সন্দেহ হইলো আর কি যে আসলে তারা ম্যাক্সিমাম এনে বাংলাদেশি, বেআইনিভাবে চোরাই পথে ঢুকছে, পাসপোর্টে না 6 ফুটে ঢুকছে আর কি। হ্যাঁ, তারপরে সন্দেহ হইলো আর কি। তারপরে এলাকাবাসী সবারে আমরা সবাই আটক করলাম গাড়িটিতে। তারপরে পুলিশ আইলো, পুলিশের সঙ্গে কথা হইলো আমরা, এখন পুলিশ তারা বিশালগড় পিএসএ নিয়ে গেছে। না, কিছুক্ষণ আগে আমাদের বিশালগড় লেবাই, যেটা মহাদেব বাড়ির এখানে, আমাদের হীরাপুর মহারানী এরিয়া থেকে মনিয়ার হোসেনের মেয়ে বিয়ে দিয়েছেন আমাদের বাদ্যাদিঘিতে। তারা 3টা গাড়ি করে, তারা ফ্যামিলি মেম্বার রিলেটিভ যারা আছে সবাই বিয়ের মেয়ের বুভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিল। তো পিছনে তাদের আরও লোক রয়ে গেছে, তাই বাইপাসে দাঁড়িয়েছিল। তো ওইখানে বাইপাসে যেটা লেবাই, ওখানে দাঁড়ানোর পরে কিছু লোক তাদের সন্দেহ করেছে, তারা নাকি বাংলাদেশি, তখন তাদের ডিটেইন করেছে এখানে। সাথে সাথে আমাদের পুলিশ ওখানে ছিল, তাদের থানাতে নিয়ে এসে তারা 3টা গাড়ি করে এসছে। তাদের নাম ভেরিফিকেশান সবগুলো আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করেছি। তাদের মধ্যে থেকে 6 জন বাংলাদেশি, তারা পাসপোর্টে এসছে, আমরা পাসপোর্টের কপিও রেখেছি। তারা বিয়ে উপলক্ষে তাদের আত্মীয়র বাড়িতে এসেছিল, আর বাকিরা সবাই হীরাপুর মহারানী এলাকার। তারা আজকে বাদ্যাদিঘিতে মেয়ের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিল। তো তাদের ডকুমেন্টস এবং অ্যাড্রেস ভেরিফিকেশান করে আমরা GDNT করে তাদের অ্যালাউ করেছি, তাদের তাড়াতাড়ি তাদের অনুষ্ঠানে যেতে পারে। আমরা তো গাড়ির মধ্যে গাইয়া রেস্ট করতে আসি, আমরাও এক আধা ঘন্টা মতন জিরে আসি, এদিকে গাড়ির ভিতরে বইয়া বইয়া মদ খাইতে আসে। আমরা আজ কুশারে ঠান্ডা জল আনি চলো, আমরা যখন যাইতে আসি তখন এদিকে মুখ খারাপ করে মদও খাইতে আসে, আধা মাথার কথাবার্তি করতে আসে, মুখ বাসা করতে আসে। এরপর আমরা এটা করছি না, তবে গেছি গাইতাম, তবে তারার করতে আসে এই এদিকে কই লোক বাংলাদেশি লোক, এটা কইয়া পুলিশ ফোন করেছে, আমরা কেড়ে দাঁড়া করেছে এনে তারা দেখতে বলে আমরা দাঁড়া রয়েছি, এই পুলিশ হলেই এসে ফোন করিয়া। আমরা হীরাপুর মহারানী হীরাপুর আমরা মহারানী হীরাপুর বিশামজি মহারানী উদয়পুর আপনারা সবাই বরযাত্রী? আপনার সাথে খারাপ ব্যবহার করছে? কোন জায়গাটা একজনের দিত না গাড়ির চাবি আপনার চলার পথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোরস। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর,
সোনামুড়া মাঝবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613। বিশেষ অফার, অফার ঈদ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর 20% ছাড় দেওয়া হবে। এই অফারটি চলবে 26 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত।